ধরনের সিনেমা আমরা কম বেশি সবাই পছন্দ করি, কিন্তু এই অ্যাকশন সিনেমার মাঝেও অনেক পদ আছে। কোন পরিচালক মার্শাল আর্ট, হ্যান্ড টু হ্যান্ড কম্বাট দেখাতে ভালোবাসেন, আবার কেউ গাড়ি বাড়ি উড়িয়ে একাকার করে ফেলেন, আবার কেউ বিশাল সেট নির্মাণ করে বিশাল এক এক্সপ্লোশন দেখাতেও পছন্দ করেন। আজ আমরা সিনেমা ইতিহাসের এমনই 10টি এক্সপ্লোশন সিকোয়েন্স নিয়ে আলোচনা করব, যা করতে গিয়ে মৃত্যু ঝুঁকিও নিতে হয়েছিল পরিচালক অভিনেতা থেকে শুরু করে সেটে থাকা ক্রুদের। কোনো VFX বা CGI নয়, একেবারে বাস্তব এসব ভয়াবহ এক্সপ্লোশন ঘটানো হয়েছিল সিনেমার পারফেকশনের জন্য। ঠিক তেমন 10 এক্সপ্লোশন নিয়ে এই ভিডিও, আপনি হয়তো নিজের চোখকে বিশ্বাস করতে চাইবেন না। ট্রান্সফরমার্স রিভেঞ্জ অফ দ্য ফলেন। মাইকেল বে নামটি শুনলেই চোখে ভেসে ওঠে বিশাল সব তাণ্ডবের দৃশ্য। সত্যি বলতে কি, মাইকেল বে এর সিনেমায় আপনি দুর্দান্ত গল্প না পেলেও এমন সব অ্যাকশন সিকোয়েন্সের দেখা পাবেন যা দেখে সময় উসুল মনে হবে। কিন্তু বর্তমানে তার অ্যাকশনগুলো এখন খুব কমন হয়ে যাওয়ায় আগের মতন সেই ভাই দর্শক খুঁজে পায় না। কিন্তু ট্রান্সফরমার রিভেঞ্জ অফ দ্য ফলেনে এমন একটি এক্সপ্লোশন দেখিয়েছেন যা এখন পর্যন্ত ওয়ান অফ দ্য এপিক এক্সপ্লোশন ইন সিনেমা হিস্টোরি হয়ে আছে। রোবট আর মিলিটারিদের মধ্যে থেকে কিভাবে আটকে পড়া সিভিলিয়ানদের উদ্ধার করা হয়েছে তার এক শ্বাসরুদ্ধকর সিকোয়েন্সের মাধ্যমে দেখিয়েছেন মাইকেল বে। এই সিকোয়েন্সে দেখানো এক্সপ্লোশন গিনেস বুক অফ রেকর্ডেও নিজের নাম লিখিয়েছে। ভয়াবহ এই দৃশ্য ধারণে তিনি কোনো VFX ইফেক্টের আশ্রয় নেননি, একেবারে বাস্তব ঘটানো হয়েছে এমন কাণ্ড। স্পিড, বাস এক্সপ্লোশন, যাত্রীবাহী একটি বাস, প্রত্যেকেই মারা যাবে যদি গাড়ির স্পিড 50 মাইল/আওয়ারের নিচে নেমে আসে। বাসে এমনভাবে বিস্ফোরক বসানো হয়েছে আর সাথে সেট করা আছে টাইমার। এই যাত্রীদের বাঁচানোর দায়িত্ব পড়ে লস অ্যাঞ্জেলস পুলিশ ডিপার্টমেন্টের অফিসার আমাদের সবার প্রিয় কিয়ানো রিভসের ওপর। কীভাবে কিয়ানো রিভস যাত্রীদের বাঁচিয়েছিলেন তা আপনারা যারা সিনেমাটি দেখেননি তাদের জন্য সাসপেন্সটুকু রেখে দিলাম। আমরা আলোচনা করব বাস এক্সপ্লোশনে সেই মুহূর্তটি নিয়ে। যদিও এক্ষেত্রে CGI এর খেলা ছিল বেশ কিছুটা, কিন্তু প্লেনের সাথে বাসের সংঘর্ষের মাল্টিপল এক্সপ্লোনেশনের মাধ্যমে এত নিখুঁতভাবে আগুনের শিখা দেখানো হয়েছে যা দেখে মনে হবে আপনার চোখের সামনে বুঝি ঘটেছে পুরো ঘটনাটি। দ্য হার্ট লকার। অস্কারপ্রাপ্ত এই সিনেমাটি এর গল্পের জন্য সবার মন জয় করলেও আমাদের আজকের লিস্টে জায়গা করে নিয়েছে সিনেমায় দেখানো ক্লাইম্যাক্সের দুর্দান্ত এক সুপার স্লো মোশনের জন্য। কোনো প্রকার CGI ইফেক্ট ছাড়া এত ডিটেইলভাবে প্রতিটি নুড়ি পাথর আর ধুলিকণার মুভমেন্ট দেখানো যা সত্যিই অবিশ্বাস্য। সিনেমার ডিরেক্টর ক্যাথরিন বিগেলও এই দৃশ্যের জন্য আসল বিস্ফোরক ব্যবহার করেছেন, যেটি কিনা বড় কোনো দুর্ঘটনার কারণও হতে পারত। ভিজুয়ালি দর্শককে বাস্তবতা সাত দিতে এমন রিস্ক নিয়েছেন বলে ক্যাথরিন জানান। ফলাফল সিনেমাটিও জিতে নেয় অস্কারের মতো বড় পুরস্কার। ভি ফর ভেন্ডেটা। মহাবিষ্ট মিউজিকের সাথে পুরো পার্লামেন্ট উড়িয়ে দেওয়ার আইডিয়া কজন পরিচালকের মাথায় আসবে বলুন তো? ভি ফর ভেন্ডেটা সর্বকালের সেরা সিনেমা কিনা সেই তর্ক অন্য কোনো দিন করব, কিন্তু ফাইনাল ফাইটে এমন জমজমাটা এক এক্সপ্লোশন সিনেমা ইতিহাসের অন্যতম সেরা দৃশ্য তা নিঃসন্দেহে বলা যায়। ইউনাইটেড কিংডমের ফ্যাসিস্ট সমাজ ব্যবস্থাকে গুঁড়িয়ে দিতেই 1812 সালে এমনই এক দৃশ্যের সম্মুখীন হয় UK সরকার, আর সেই দৃশ্যকে সিনেমার পর্দায় এনে আমাদের জানিয়েছেন কী হয়েছিল সেই 5ই নভেম্বরে। ফাইট ক্লাব, ডেভিড ফিঞ্চারের সেরা সৃষ্টি ফাইট ক্লাব। এর গল্প সিনেমাটিকে কালজয়ী সিনেমার তকমাও দিয়েছে। এমন টুইস্টেড সিনেমা মনে হয় না ডেভিড ফিঞ্চার আর নির্মাণ করতে পারবেন। ফাইট ক্লাবের এন্ডিংয়ের এক্সপ্লোশন সিকোয়েন্স অন্য উচ্চতায় নিয়ে গেছে সিনেমাটিকে। কোনো বিশাল অ্যারেঞ্জমেন্ট ছিল না কোনো গাড়ি উড়ে যাওয়া বা বিস্ফোরক, শুধু ছিল গল্পের সাথে এর পারফেকশন। ন্যারেটর এডওয়ার্ড নর্টনের তার ভালোবাসার মানুষ মার্লাকে সাথে নিয়ে বিশাল এক দালানের পাশে দাঁড়িয়ে দেখছে ক্যাপিটালিস্টদের গড়ে ওঠা একের পর এক দালান ভেঙে ধূলিসাৎ হয়ে যাচ্ছে, কিন্তু তারা ঠাঁই দাঁড়িয়ে আছে। সিনেমায় এমন মেটাফরিক্যাল দৃশ্য এখনও ভাবায় বহু সিনেমা বিশ্লেষকদের। পার্ল হারবার। মাইকেল বে হচ্ছেন হলিউডের সঞ্জয় লীলা বনশালী, যে কিনা ছোট কোনো অ্যাকশন দৃশ্য বিশাল অ্যারেঞ্জমেন্টে দেখাতে পছন্দ করেন। পার্ল হারবারের ঐতিহাসিক ঘটনা নিয়ে মাইকেলের নির্মিত সিনেমাটি এখনও অন্যতম সেরা ওয়ার সিনেমা হয়ে আছে। এই সিনেমার একটি দৃশ্যে দেখানো হয় জাপানিজরা অতর্কিত হামলা চালায় পার্ল হারবারে। এই পুরো দৃশ্যটি চিত্রায়ণ করতে প্রায় $8 মিলিয়ন বাজেট ধরা হয়। CGI নির্ভর এই সিকোয়েন্সে যতটা সম্ভব ন্যাচারাল করার জন্য এত হিউজ বাজেটের প্রয়োজন পড়ে। মাইকেল এতে সফলও হন। সিনেমার এই দৃশ্যে দর্শক নিজেকে যেন পার্ল হারবারে সেই স্থানে নিজেকে আবিষ্কার করতে পারেন, এভাবেই লেখা হয়েছে দৃশ্যটি। বলা হয়ে থাকে পার্ল হারবার সিনেমায় এত পরিমাণ সামরিক দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছে যেটা অন্য কোনো সিনেমার বেলায় ঘটেনি। স্পেক্টার, জগৎ বিখ্যাত স্পাই জেমস বন্ড সিরিজের 24তম ইনস্টলমেন্ট স্পেক্টার, যা মুক্তির পরপরই গিনেস বুকে নাম লিখিয়ে নিয়েছে।
সবচেয়ে দীর্ঘ এক্সপ্লোশন স্টান্টের রেকর্ড এখন ড্যানিয়েল ক্রেগের এই সিনেমার ঝুলিতে। 8,000 লিটার কেরোসিন, 24 কেজি ওজনের বিস্ফোরক ডিভাইস আর 300 ডেটোনেটর। এমন না যে শুধু একটি বিস্ফোরণ দিয়ে পুরো সিকোয়েন্স, লাগাতার কয়েকটি বিস্ফোরণের মাধ্যমে পুরো দৃশ্যটি ক্যামেরাবন্দি করা হয়। এমন বিশাল আয়োজন দিয়েই রেকর্ড বুকে জায়গা করে নিয়েছে সিনেমাটি। চাইলে পরিচালক চার দেয়ালের মাঝে পুরো সিকোয়েন্স কমপ্লিট করতে পারতেন, তাহলে আর রেকর্ড করা হতো না। অ্যাভারেজ কোনো এক্সপ্লোশন সিকোয়েন্স হতো বড় জোর। টেনেট। সিজিআইয়ের সাথে নোলানের কোনো শত্রুতা আছে তা না হলে সহজেই সিজিআই ব্যবহার করে যে কোনো সিকোয়েন্স শ্যুট করতে পারেন, কিন্তু পরিচালক যখন নোলান তখন ফেক কোনো কিছু দিয়ে দর্শকের ভালোবাসা নিতে চান না তিনি। এর আগেও আমরা তার পূর্বের সিনেমাগুলো ইনসেপশন, ডানকার্ককে দেখেছি, সিনেমার গল্পকে রিয়েলিস্টিক করতে কোনো কমতি রাখেননি নোলান। আর ইনসেপশনে জিরো গ্র্যাভিটি দেখার যে টেকনিক্যাল মেথড ব্যবহার করেছেন তা আজীবন মনে রাখবে সিনেমা প্রেমীরা। সর্বশেষ সিনেমা টেনেটে এবার পূর্বে সব রেকর্ড ভেঙে আস্তে একটা প্লেনই ব্লাস্ট করে দিয়েছেন, আর এই প্লেন ক্রাশের সিকোয়েন্সের জন্য পুরো সিনেমার বাজেট 200 মিলিয়নে গিয়ে দাঁড়ায়। সির্ফ কয়েক মিনিটের দৃশ্যের জন্য বোয়িং 747 নামে অ্যারোপ্লেনটি সত্যিই যে নোলান ক্র্যাশ করে দিয়েছেন অনেকে মানতেই চাননি। হেও কি সম্ভব! পরে নোলান জানান সত্যি তিনি এমনটা করেছেন এক্সপ্লোশনের বাস্তবিকতাকে ফুটিয়ে তুলতে। ডার্ক নাইট। হিট লেজার জোকার চরিত্রকে এমন এক পর্যায়ে নিয়ে গেছেন যে এখন এই চরিত্রকে রোল মডেল হিসেবে মনে করা হয়। জোকার এই ক্যারেক্টার যতদিন সিনেমার পর্দায় আনা হবে সবারই লক্ষ্য থাকবে হিট লেজারের মতনই বাস্তবিকভাবে ফুটিয়ে তোলার। হিট লেজার কতটা বাস্তবিকভাবে এই চরিত্র করেছেন তার অন্যতম প্রমাণ মেলে দ্য ডার্ক নাইট সিনেমায় গোথাম সিটির একটি হসপিটাল বিস্ফোরণের মাধ্যমে। এই দৃশ্যকে আরও বেশি রিয়েলিস্টিক করতে নোলান পুরো একটি হাসপাতাল বাস্তবেই উড়িয়ে দিয়েছেন, অর্থাৎ পুরো হসপিটালে এক্সপ্লোশন সেট করার পর হিট লেজারকে ওখানে দাঁড়িয়েই অভিনয় করা লেগেছে। বুঝতেই পারছেন একজন পরিচালক হিসেবে কতটা দূরদর্শী নোলান তার এক অন্যতম নিদর্শন এই সিকোয়েন্সটি। ম্যাডম্যাক্স ফিউরি রোড, ট্যাঙ্কার এক্সপ্লোশন। এখন পর্যন্ত পুরো সিনেমা ইতিহাসে কয়েক হাজার অ্যাকশন নির্ভর সিনেমা নির্মিত হলেও আমাদের দেখা সেরা অ্যাকশন সিনেমা ম্যাডম্যাক্স ফিউরি রোড। আলোচনা করলে এর প্রতিটি অ্যাকশন সিকোয়েন্স নিয়ে আলোচনা করা যাবে, কিন্তু আমাদের কাছে সেরা মনে হয়েছে ক্লাইম্যাক্সের ট্যাঙ্কার বিস্ফোরণের দৃশ্যটি। ম্যাডম্যাক্সের এই সিকোয়েন্সকে বিট করতে পারে এমন অ্যাকশন এখনও নির্মিত হয়নি। মরুভূমির মাঝে প্র্যাকটিক্যাল ইফেক্টের মাধ্যমেই এর চিত্রায়ন করা হয়েছে, কোনো ভিজুয়াল ইফেক্ট না। পরিচালক জর্জ মিলার আসল ট্যাঙ্কারই দেখিয়েছেন সিনেমায়। শুধুমাত্র এই সিনের জন্য বারবার দেখা যেতে পারে সিনেমাটি। শেষ করছে এই পর্ব, জানাতে পারেন আপনার দেখা সেরা এক্সপ্লোশন সিন কোনটি। সেই সাথে এমন আরও দারুণ সব ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।